হাই এভরিওয়ান, সবাইকে নমস্কার। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তবে আজকের ভিডিওটি একটু অন্য ধরনের। আপনাদের মধ্যে অনেকে আমার গ্রামীণ জীবন সম্পর্কে একটা ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট করেছে, তাই আজ আমি আমার গ্রামীণ জীবনের, আমার গ্রামের বাড়ির একটা ভিডিও পোস্ট করলাম। আমার গ্রামের নাম হলো পশ্চিম চন্দ্রপুর, ওয়েস্ট চন্দ্রপুর। তো সেই গ্রামের কিছু অংশ, আমার ছোটোবেলার শৈশবের কিছু অংশ আপনাদের শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল বটন অন করবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। চলুন ভিডিওটি শুরু করি। এই গ্রামের নাম হলো পশ্চিম চন্দ্রপুর গ্রাম। এই গ্রামের আলো বাতাস হাওয়ায় আমি ছোটোর থেকে বড়ো হয়েছি। প্রায় 12 বছর বয়সে আমরা এই গ্রাম ছেড়ে শহরের উদ্দেশ্যে গিয়েছি পড়াশোনার জন্য। তারপরে এই গ্রামে আর আসা হয়নি। এখানে এখন আমাদের গোরবাড়িও নেই, রয়েছে শুধু এই জায়গাগুলো, জমিন, টিলা, ভূমি, এগুলো রয়েছে। তো চলুন আরও বিস্তারভাবে দেখাই আপনাদের। অনেক সুন্দর দেখতে এই গ্রাম, উন্নত গ্রাম বলা যায়। এখানে স্কুল আছে, ছোট পোস্ট অফিস আছে, দেখুন ভালো টিকে। এখান থেকে আমরা খেলতাম কিছু বসে, স্পিডে দ্রুতগতির নিচে দিকে নামতো। এক ধরনের গাড়ি ছিল বাঁশের তৈরি, চাকা লাগিয়ে। পুকুরটি নষ্ট হয়ে গেছে। এই পুকুরে প্রচুর মাছ ছিল, অনেক বড় ছিল, ব্যবহার না করতে করতে পুকুরটি ভরে গিয়েছে। এটাতে আমরা সাঁতারও কাটতাম। এদিক দিয়ে উঁচু জায়গায় ছিল আমাদের ঘর, কিন্তু এখানে গরু কিছু নেই, এখন এমনিতেই পরিত্যক্ত অবস্থা আছে, জঙ্গলে ভরে গেছে, কেউ থাকেও না এখানে আমাদের। আমরা 1982 সালে এখান থেকে সরে গিয়েছিলাম। তারপর থেকে কিছুদিন ঘর বাড়ি ছিল, তারপরে কেউ ভেঙে গেছে, এখানে কেউ থাকে না, শুধু জঙ্গল, তাই জঙ্গলে ভরে গেছে। এক কথা গ্রামীণ লাইফটেক ছিল খুব খুব আরামের। গ্রীষ্মের যখন প্রখর রোদে গাছের শীতল ছায়ায়, হ্যাঁ, গাছের নিচে শীতল ছায়ার জন্য আমরা বসে থাকতাম। তেমনি শীতকালে ভোরে সূর্যের আলোর উত্তাপের জন্য আমরা
এই এখানে পুকুর পাড়ে এসে এখানে বসে থাকতাম, এখানেই পড়াশোনা করতাম। তারপর যখন এই জ্যৈষ্ঠ মাসে আম পাকতো, তখন যখন বাতাস দিত, এই আম গাছ দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আম গাছ আছে, সেই আম গাছের নিচে এই আশেপাশে গ্রামের সবাই এসে জড়ো হতাম আম কুড়োনোর জন্য, বাতাসে যখন পড়তো উপর থেকে। কিন্তু এত মানুষ হতো যে আমরা নিজে ঘরের পাশে থেকেই আমরা আম তেমন আমাদের ব্যাগে জুটতো না, অনেক সময় আমরা কেঁদে ফেলতাম। এক কথায় খুব আরামের লাইফ ছিল, সেই লাইফ এখন নেই, সেই আন্তরিকতা এখন নেই, সেই আরামও নেই। দেখি আপনাদের ভিতরে নিয়ে যেতে পারি কি না, কেউ দেখা যায় কি না। এই গাছ চুরি করে কেটে নিয়ে গেছে, এখানে চুরের প্রকোপ প্রচুর। আমাদের এই গ্রামে আগে হিন্দু মেজরিটি ছিল, কিন্তু এখন হিন্দুরা সবাই শহরের অঞ্চলে চলে যাওয়ায় এখানে মুসলিম আধিক্য বেশি। তবে মুসলিম আধিক্য বেশি থাকলেও এখানে তেমন সংঘর্ষ হয় না, সবাই শান্তিতেই থাকে, চুরের প্রকোপ একটু বেশি এই আর কি। এই সামনে সুজো যে জায়গার পয়েন্টটা, এখানে আমাদের গড় ছিল, আর যাওয়া যাবে না, সাপ টাপের ভয় আছে। এই যে স্কুলটি দেখতে পাচ্ছেন, এটা হলো অঙ্গনওয়াড়ি স্কুল। এই স্কুলেই আমার প্রথম শিক্ষা শুরু হয়। তার পাশেই অবস্থিত এই স্কুল, এটা আমি ভিতর থেকে দেখাচ্ছি। আমরা যখন ছিলাম তখন স্কুল ঘর এমনিতে ছিল না। এই স্কুলের নাম হলো, পুরোটা দিয়ে বোঝা যাচ্ছে না, পশ্চিম চন্দ্রপুর স্কুল, যেহেতু জায়গার নাম পশ্চিম চন্দ্রপুর। বাকিটা আপনার দেখা, এই হলো পুরো স্কুল। আমরা যখন পড়াশোনা করতাম তখন এই স্কুল ছিল ক্লাস ফাইভ পর্যন্ত, এখন এটা বেড়ে গিয়ে হয়েছে ক্লাস এইট। এই স্কুল থেকে 1982 আমি এই স্কুল থেকে 82 বিরাশি ইংরেজিতে ক্লাস ফাইভ পাস করে শহরে গিয়ে সিক্সে অন্য স্কুলে ভর্তি হয়েছি, এবং ওই সময় ওই বছরেই শহরে গিয়ে আমরা নতুন বাড়ি তৈরি করি। ওটা আমি প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের বাড়ি। যাই হোক, আজকে আপনাদের অনেকের রিকোয়েস্টে আমি এই ভিডিওটি তৈরি করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসের উপর আমরা কীভাবে বানাবো না বানাবো তা অনেকটা নির্ভর করে। দয়া করে কমেন্টস করবেন। আজকে এখানেই শেষ করব। থ্যাংক ইউ, বাই। প্রতি শনিবার আমার এই চ্যানেলে, ছোট হোক বড় হোক, বিকাল পাঁচটায়
ভিডিও পাবেন, তো আশা করি দেখবেন। আজকে এখানেই শেষ।